ব্রনের বিরুদ্ধে খুবই ভালো কাজ করবে। মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে থাকে, ব্রনের জন্য খুবই পারফেক্ট একটা ফেস ওয়াশ। আপনার ডায়েটে কিছু খাবার অ্যাড করতে পারেন। আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? অ্যাকনি বা পিম্পল খুবই কমন একটি সমস্যা, আর অনেকের তো দেখা যাচ্ছে একদম টিনেজ বয়স থেকে মুখে অ্যাকনি বা ব্রন উঠে ভরে যায়, আর যখন আয়নায় নিজের মুখটা দেখা হয় তখন নিজের কাছে নিজের পার্সোনালিটা একটু ডাউন মনে হয়। তাই আজকের ভিডিওতে কী কী কারণে আপনার অ্যাকনি এবং কীভাবে পার্মানেন্টলি এবং সহজে আপনার মুখ থেকে অ্যাকনি বা ব্রন দূর করতে পারবেন তা নিয়ে একদম সঠিক সমাধান দেব। তাই আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, মুখে অ্যাকনি হওয়ার যত প্রবলেম আছে বা যত কারণ আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আর হরমোনাল ইমব্যালেন্স ম্যাক্সিমাম সময় টিনেজারদের ভিতরে হয়ে থাকে, কারণ টিনেজারদের এই বয়সে হরমোন অনেক বেশি ফ্লাকচুয়েট করে থাকে, যার ফলে মুখের স্কিনে সিওমের প্রোডাকশন অনেক বেশি হয়ে যায়, তাই অ্যাকনির প্রবণতাও বেড়ে যায়। তাছাড়া অনেকের হাইজিন রিলেটেড প্রবলেম থাকে, লাইক ময়লা হাত দিয়ে মুখে হাত দেওয়া বা কপালে বা চুলে ময়লা চুলে হাত দিয়ে মুখে হাত দেওয়া। একটা কথা মনে রাখবেন যে আপনার মুখের স্কিন আপনার ওভারঅল বডির যত স্কিন আছে তার থেকে বেশি সেন্সিটিভ হয়ে থাকে, তাই ময়লা হাত দিয়ে বা জিম থেকে এসে ময়লার কাপড় দিয়ে আপনার মুখ যখন পুষবেন তখন আপনার মুখের ব্রনের চান্সও বা ব্রনের প্রবণতাও অনেক বেড়ে যাবে। তাছাড়া আপনার মুখে যদি এক্সেস পরিমাণে অ্যাকনি থাকে তাহলে আপনি ডেইরি প্রোডাক্টস লাইক দুধ, ঘি, মাখন এগুলো অ্যাভয়েড করে চলবেন, কারণ এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এগুলোর ভিতরে মানে ডেইরি প্রোডাক্টসের ভিতরে অনেক বেশি ইনফ্লেমেশন বা এগুলো আপনার বডি হিটকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আর আপনার মুখে যখন ব্রন থাকবে তখন আপনার বডি হিট এমনিতেই বেশি থাকবে, তাই ডেইরি প্রোডাক্টসটা অ্যাভয়েড করাই বেটার। অ্যান্ড স্মোকিং ডিরেক্টলি আপনার হরমোনকে ট্রিগার করে। অনেকের আছে যে স্মোকিং করার ফলে মুখের যে ব্রনের পোর্সগুলো থাকে মানে ব্রনের গর্তগুলো থাকে সেগুলো বড় হয়ে যায়, বা অনেকের আবার স্মোকিং করার ফলে মুখের তেলের মাত্রা বেড়ে যায়, যা পরোক্ষভাবে আপনার ব্রনকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া ডিহাইড্রেশন, পানি কম খাওয়া এগুলো ব্রন হওয়ার একদম মেজর মেজর কজ। আবার অনেকের আছে ডাইজেশন রিলেটেড প্রবলেম থাকে, লাইক পেট খারাপ থাকে বা ব্লোটিং হয়ে থাকে পেটে, এগুলোও আপনার অ্যাকনির জন্য পরোক্ষভাবে কাজ করে থাকে। অনেকে আছে চুল সঠিকভাবে ক্লিন করে না বা সঠিক নিয়মে চুলের শ্যাম্পু করে না, এতে আপনার স্ক্যাল্প ময়লা হয়ে আপনার কপালে ব্রনের সৃষ্টি হতে পারে। আর ম্যাক্সিমাম সময় আপনার কপালে যদি কোনো ব্রনের সৃষ্টি হয় তা আপনার স্ক্যাল্প ময়লা থাকার কারণে সৃষ্টি হয়। এছাড়াও চেষ্টা করুন প্রত্যেক 7 দিন পর পর আপনার বালিশের পিলো কভার মানে আপনার বালিশের যে কভারটা আছে সেটা চেঞ্জ করতে, যদি আপনার মুখে সিভিয়ার অ্যাকনি থাকে, কারণ আপনি হয়তো রাতে 6 থেকে 7 ঘন্টা ঘুমান এবং এই 6 থেকে 7 ঘন্টা আপনার মুখের স্কিনটা আপনার বালিশের সাথে লেগে থাকে, তখন আপনার মুখের অয়েল, ডার্ট, নানা কিছু মিলে আপনার পিলো কভারটা অ্যাকনির ব্রিডিং গ্রাউন্ড হয়ে যায়। তাই চেষ্টা করবেন যদি অ্যাকনি থেকে ফাস্ট রেহাই পেতে চান এই পিলো কভারটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করুন। এছাড়া আপনার মুখে যদি অলরেডি পিম্পল বা অ্যাকনি হয়ে থাকে এবং সেটা থেকে আপনি ফাস্ট রেহাই চান তাহলে আপনি আজকের ভিডিও স্পন্সর টিপটপ মার্ট থেকে কিছু প্রোডাক্ট আপনি আপনার স্কিনে ইউজ করতে পারেন। আর এই প্রোডাক্টগুলো যা আমি আজকে আপনার রেকমেন্ড করছি তা আমাকে পাঠানো হয়েছে আজ থেকে 2.5 থেকে 3 মাস আগে, আর এই কয়েকদিন আমি আমার স্কিনে ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট এবং টেস্ট করে আমি আপনাদের রেকমেন্ড করছি। সো এর মধ্যে নাম্বার ওয়ান প্রোডাক্টটাই হচ্ছে প্রোজেক্ট ফেস ওয়াশ, আর এটা হচ্ছে অ্যাকনি বা ব্রনের জন্য খুবই পারফেক্ট একটা ফেস ওয়াশ, কারণ এটার ভিতরে সালিসালিক অ্যাসিড আছে। আর আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে সালিসালিক অ্যাসিড ব্রন বা অ্যাকনি দূর করার জন্য পারফেক্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এছাড়া আপনার মুখে যদি এই ধরনের সিভিয়ার অ্যাকনি থাকে তাহলে আপনি টিপটপ মার্টের পিবিল স্ক্রিমটা ইউজ করতে পারেন, এটার ভিতরে আছে গ্লাইকোলিক অ্যাসিড যা আপনার মুখের ব্রনের বিরুদ্ধে খুবই ভালো কাজ করবে। এবং অনেক সময় দেখা যায় যে ব্রন জ্বলে যাওয়ার পরে মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে থাকে, ব্রনের দাগ থাকে, সেটা দূর করার জন্য আপনি গো স্কার্স এই জেলটা ইউজ করতে পারেন, আপনার কালো দাগগুলো ফাস্ট রিমুভ হয়ে যাবে। তাছাড়া অনেক সময় দেখা যায় সান ট্যান হয়ে মুখটা কালো হয়ে যাবে, মুখে ব্রনের সৃষ্টি হয়, সেটার জন্য আপনি সান ট্যান এ 50 SPF এর সানস্ক্রিনটা ইউজ করতে পারেন, এটা আপনার সানস্ক্রিন হিসাবে কাজ করবে, ময়শ্চারাইজার হিসাবেও কাজ করবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক বা টিপটপ মার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে গিয়ে আপনি তাদের কল সেন্টারে কথা বলে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারেন। এছাড়া ব্রন থেকে ফাস্ট রেহাই পাওয়ার জন্য আপনি আপনার ডায়েটে কিছু খাবার অ্যাড করতে পারেন, এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস পানি পান করতে পারেন, এতে আপনার ডাইজেশন সিস্টেম একদম ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আপনি ফ্রাইড যুক্ত খাবার বা ময়দা জাতীয় খাবার অ্যাভয়েড করে চলবেন, কারণ এগুলো বেশি অয়েলি ফুড হয়ে থাকে যার ফলে আপনার মুখে অয়েলের মাত্রাটা বেড়ে যেতে পারে। অ্যান্ড আপনি চেষ্টা করবেন দুপুরে খাবারের সাথে সালাদ অ্যাড করতে এবং সালাদে মাস্ট লেবু, শসা বা টমেটো অ্যাড করতে, এগুলো আপনার বডি হিটকে কমাতে সাহায্য করবে। অ্যান্ড আপনি চেষ্টা করবেন সন্ধ্যায় খাবারের সাথে যদি পারলে একটা পেঁপে অ্যাড করতে, অ্যান্ড রাতে খাওয়ার সাথে সাথে না ঘুমিয়ে চেষ্টা করবেন যে ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে রাতের খাবারটা সারতে, এতে আপনার ডাইজেশন সিস্টেম ক্লিয়ার থাকবে। আর আপনার কাছে যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।